নিজে দেবশ্রীতি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। এগুলো কি করি সবসময়? মিঠুনদা সেটে থাকা মানে হই হুল্লোর আনন্দ মজা। আমি একটা ইনসিডেন্ট বলছি, খুব মজার। মানে আমরা শুটিং করছি এবং বিট্টু আমার ঘরেই বসে, তো তাপস এসছে দেখা করতে, ওর ভালো লাগছে না। পর্দায় তিনি যখনই আসেন তখনই দর্শকদের উত্তেজনা এবং তার সাথে ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই তো তিনিও বারবার ধরা দিচ্ছেন দর্শকদের মাঝে, তার নতুন নতুন চরিত্রের মাঝখানে। তার কারণ, অভিনেতা হিসাবে তাদের চাহিদাই থাকে নতুন নতুন চরিত্রের খোঁজ, আর সেটাই চলছে। তার কারণ আমাদের পাশে রয়েছেন আজকে দেবশ্রী রায়। ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলি যে আবারও একটা নতুন চরিত্রের মাধ্যমে ফিরে পাওয়া দেবশ্রীদিকে। দেবশ্রীদির কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। আমি ভেরি এক্সাইটেড যে অনেকদিন পর আবার মিঠুনদার সঙ্গে কাজ করব। সোহম তো আমার মানে ভীষণই কাছের ছেলে বলা যেতে পারে, তো একসঙ্গে আমরা সব মিলেমিশে কাজ করব, তো খুবই ভালো লাগছে। আমি ভেরি এক্সাইটেড। দেবশ্রীদি, সব থেকে বড় ব্যাপার এই যে তুমি যেহেতু বললে যে কেমিস্ট্রিটা, এবং কদিন আগেই আমরা জানি কেমিস্ট্রি মাসিনে একটা বেশ দারুণ দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং নতুনভাবে দেখছেন দেবশ্রীদিকে সবাই বেশ ভালো, সেই আবার কেমিস্ট্রি ফিরে আসছে। কিন্তু এবার আসছে প্রায় 16 বছর বলা যেতে পারে মিঠুন দার সাথে দেবশ্রীদি কেমিস্ট্রি। অ্যাবসলিউটলি, 16 বছর পর আবার বহু ছবি করেছে একসঙ্গে। সবসময় মিঠুন দার সেটে থাকা মানে হই হুল্লোর আনন্দ মজা, এইটুকুই বলতে পারি। খুব ভালো করে মজা করে কাজ করবো আমরা। যেহেতু ছবির নাম শাস্ত্রী, আমরা জানি সেখানে একটা কনফ্লিক্ট দেখা যাবে যে বিশ্বাস এবং অবিশ্বাসের, তো সেক্ষেত্রে আমি দেবশ্রীদির থেকে জানতে চাইবো যে নিজে দেবশ্রীদি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। এগুলো কি করি এখানে যদি একটু উত্তর নিয়ে খালি দেখিয়ে দিচ্ছি আমি, সাক্ষাৎ প্রমাণ রয়েছে যেখানে। তো আমি খুবই মানি, আমি ভগবান বিশ্বাস করি, এবং আমি ডেফিনেটলি বুঝতেই পারছি। ঠিক তাই। শাস্ত্রীতে আমরা জানি যে কিছু একটা সামনে, যেটা বললাম যে কনফ্লিক্ট একটা দেখতে পাবো, তো সেখানে দেবশ্রীদিকে আমরা কীভাবে দেখতে পাচ্ছি? দেবশ্রী রায় হচ্ছে মিঠুনদার স্ত্রী, পরিমল শাস্ত্রীর স্ত্রী, এবং খুবই একটা সরল মানুষ। মিঠুনদা যেমন সরল মানুষ, সেও একটা সরল মানুষ, এবং মানে কোনো দিন দেখেনি অন্যায় করতে তার স্বামীকে। যখন কিছু কিছু ধরা পড়ছে ওর কাছে, ওর অস্বস্তি হচ্ছে। তো আমি পুরোটা বলবো না, কারণ ইন্টারেস্টটা চলে যাবে। তো একটা অদ্ভুত সুন্দর একটা চরিত্র সে, মানে একটা টাইমও আসছে সে মানে বলছে যে তুমি কিন্তু এরম ছিলে না। এই যে একটা সময়ের পরে, যে বললাম দীর্ঘ প্রায় 16 বছর, তার মধ্যে হয়তো অনেক ছবি হয়েছে কিন্তু জুটি হিসেবে আমরা কখনো পাইনি, তো সেক্ষেত্রে আমি বলবো যে এত বছর বাদে জুটি হিসেবে দেবশ্রীদি নিজে সেটা কতটা মানে ভেতর এক্সাইটমেন্ট তৈরি করছে? আমার সাংঘাতিক ভালো লাগছে, মানে এতদিন পরে আবার একসঙ্গে কাজ করব, মানে কোনোদিন ভাবিনি। যখন এই যখন অফারটা দিল আমাকে সোহাম বিট্টু, তখন আমার আমি ভেবেছিলাম আমার কী দেবে ভগবান জানে, আমি জানিও না, কিছুই জানো বলে একটু কথা বলবো আর কিছু না, তারপর তুমি বলবে, তারপর তোমার কথা শুনবো, তুমি খালি আমার কথাটা শুনবে। আমি ঠিক আছে, আমি মানে ভেবেই গিয়েছিলাম যে এবারেও না করতে হবে। মানে আমি প্রায় 7-8 খানা ছবি না, মানে তখন একটা লাইন দিয়ে চলছিল না 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 না, তাহলে এটাও বোধ হয় না। কিন্তু ফাইনালি ও যা বললো ভীষণ ভালো লাগলো, মানে একটা অন্য অ্যাঙ্গেলের ছবি। সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড, কাল থেকে শুটিং শুরু, দেখা যাক কী হয়। এই যে তুমি দিদি কথা বলতে বলতে হঠাৎ করে সোহম থেকে বিট্টু বলে, তার মানে এটা দিয়ে বোঝা যায় যে পরিবারের কতটা কাছাকাছি। মানে আমি তো সোহাম বলতে পারি না, আমার বিট্টুই বলি, কারণ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আমরা। যেমন মিঠুনদার সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ড, তেমন বিট্টুর সঙ্গেও তাই, মানে আমরা এক পরিবারের লোক কাজ করবো একসঙ্গে। এটাই। এবং তুমি একটু আগে শেয়ারও করছিলে যে মানে সোহমদার সাথে তোমার বন্ডিংটা বোধহয় অন্য রকম একটুখানি, মানে সব থেকে গুড বয় বলছিলে। আমি হ্যাঁ লক্ষ্মী ছেলে, আমি সবসময় বলি ওর মতো ভালো ছেলে হয় না, কারণ এত চাইল্ড আর্টিস্টের সঙ্গে কাজ করেছি আমি, ও হচ্ছে আমার সব থেকে বেস্ট বয়, এবং ও ভীষণ আমার ন্যাওটা ছিল। মানে আমরা যখন শুটিং করতাম ও ঠিক এই কোলের কাছে বসে থাকতো, আর কাউকে ধার কাছে ঘেঁচতে দিত না, খুব পজিটিভ ছিল আমার ব্যাপারে। হ্যাঁ, আমি একটা ইনসিডেন্ট বলছি, খুব মজার। মানে আমরা শুটিং করছি এবং বিট্টু আমার ঘরেই বসে,
তো তাপস এসছে দেখা করতে, ওর ভালো লাগছে না। যদিও বাবা রুল করছে কিন্তু ম্যাক্সিমামটা আমার সঙ্গে। তো বলছে কখন যাবে, মানে কেন, মানে অ্যাটেনশনটা ওকে দিচ্ছ কেন তুমি? আমার প্রাপ্য, আমার প্রাপ্য। তো ওরম ছিল আমার সঙ্গে, আমার বাড়িতে আসতো, আমি ওর বাড়িতে যেতাম, মানে এটা অন্যরকম, মানে এটা বন্ডিং। এবং সেই অধিকার বোধ থেকেই আমরা শুনছিলাম একটু আগে সোহমদার থেকে, যে সোহমদা সেই বিশ্বাসটা এবং অধিকার বোধ থেকে জানতো যে এই চরিত্রটার জন্য তুমি হ্যাঁ বলবে। ও বলেছে তাই? হ্যাঁ, হয়তো রেডি করে গেছে যাতে মানে আমি কিছু না বলতে পারি, না বলতে মানে তুমি না বলতে পারবে না, তুমি এসো না শোনো। হ্যাঁ, ওটা ছিল কনফিডেন্স লেভেলটা খুব হাই ছিল। ঠিক তাই। এবার তো ছবির গল্প আমরা জানতেই চলেছি, কারণ পুজোর সময় আসছে আমরা জানি শাস্ত্রী, এবং অলরেডি কাল থেকে শুটিং শুরু হচ্ছে দেবশ্রীতি। এবং সবথেকে বড় ব্যাপার, এই ছবির মূল আকর্ষণ তোমার এবং মিঠুনদার জুটিকে আবারও প্রায় ফিরে পাওয়া, এবং সেটা নিয়ে দর্শকদেরকে কী বলতে চাইবে? কারণ তারা তো আপাতত এক্সাইটেড, এবং যা যা গল্প শুনলো তারপর তো আরও বেশি এক্সাইটেড। না, আমি এইটুকুই বলবো যে আমরা ডেফিনেটলি 100% যে চরিত্রে যে বা যারা করছে কাজ তারা ভালোই করবে। আমিও খুব এক্সাইটেড, এতদিন পর আবার মিঠুনদার সঙ্গে কাজ করছি। আমার আমি আশা রাখি যে মানুষের ভালো লাগবে, একটা অন্য ধরনের, অন্য একটা ফ্লেভারের গল্প এটা শাস্ত্রী। আমার মনে হয় মানুষের ভালো লাগবে, এটা নতুন ধরনের, মানে আমার মনে হয় বাংলা ছবি বোধহয় এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে হয়নি। প্রথমবারের জন্য প্রথম অন্যরকম একটা স্বাদের গল্প এই পুজোতে দর্শকেরা পেতে চলেছেন শাস্ত্রী আমরা জানি, এবং দেবশ্রীদির থেকে অনেক অজানা গল্প আমরা শুনলাম। এবং তার সাথে আমরা যদি ছবি সম্পর্কে আরও জানতে চাইতে অবশ্যই আপনাদের সিনেমা হলে গিয়ে দেখতে হবে শাস্ত্রী, এবং বাকিটা জানার জন্য অবশ্যই আপনারা সাথে থাকুন সিটি সিনেমার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।